আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকায়ত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে ভিডিওটি হচ্ছে যারা জিন বহুত দ্বারা আক্রান্ত অর্থাৎ জিন আপনাদের কোনো ক্ষতি করতে চাইতেছে অথবা আপনাদের কোনো হচ্ছে কেউ জিন চালান দিয়ে দিছে অথবা কোথাও গেছেন ওইখান থেকে জিন আপনার সাথে লেগে গেছে এখন জিন সরতেছে না ঠিক আছে তো আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি তদ্বির নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ ওইটার দ্বারা আপনারা অত্যন্ত উপকৃত হবেন ঠিক আছে তবে অবশ্যই এটা নিয়ত একইন ঠিক রেখে আপনারা আমল করবেন তদবির করবেন তাহলে অত্যন্ত ভালো ফল পাওয়ার আশা থাকে ঠিক আছে কিন্তু নিজের উপর যদি আপনি আস্থা বিশ্বাস হারিয়ে ফেলেন আর বলেন যে আমি করলে হয়তো নাও হতে পারে তারপরে করে দেখি হইলে হইতে পারে তাইলে কিন্তু কোনো কাজ হবে না ঠিক আছে অবশ্যই নিজের উপর আস্থা বিশ্বাস রাখেন দেখবেন অবশ্যই নিজের কাজ নিজেই করতে পারবেন অত্যন্ত ভালোভাবে সফলভাবে আপনার কাজ হবে তো আসলে এখন আমরা সরাসরি কিতাব থেকে জেনে নেই কোন সেই তদ্বির যেটা করলে জিন বুথের কোনো অত্যাচার আমাদেরকে গ্রাস করতে পারবে না অথবা যদি জিন বুথের দ্বারা আমরা কোনো আক্রান্ত হয়ে থাকি তা থেকেও আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ ঠিক আছে তো অবশ্যই আপনারা স্ক্রিনে একটি নকশা দেখতে পাবেন যে নকশাটা আপনারা দেখবেন ওইটাতে কোনো নাম টাম কোনো কিছুর প্রয়োজন নেই ওইটা কি করতে হবে ওইটা আপনারা শনিবার দিন লিখবেন শনিবার দিন লেখার পরে ওইটা আগুন দিয়ে জ্বালাবেন ওইটা লিখতে হলে অবশ্যই আপনি ওইটা একদম সাদা কাপড়ের উপর লিখতে হবে ঠিক আছে কাপড় যদি পুরাতন হয় তাও কোনো সমস্যা নেই নতুন হলে ভালো ঠিক আছে নতুন হোক পুরাতন হোক অবশ্যই সাদা হতে একদম সাদা সাদা কাপড়ে আপনারা ওই নকশাটা লিখবেন যে কোনো কলম দিয়ে লিখতে পারবেন তবে মার্কার কলম দিয়ে লিখলে সুন্দরভাবে আপনারা লিখতে পারবেন সাদা সাধারণ কলম দিয়ে কিন্তু আপনি কাপড়ের উপর লিখতে পারবেন না পিছলা কাপড় যদি হয় তাহলে তো আর লিখতে পারবেন না পারার কথা না সুতি কাপড় হলে হয়তো পারতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনি যেভাবে পারেন সেভাবে এই নকশাটা লিখবেন নকশাতে কোনো নাম লাগবে না ওইটা আপনারা শনিবার দিন লিখবেন তারপরে যে সময় লিখবেন ওই সময় আপনারা আগুন দিয়ে দেবেন ঠিক আছে ওই ব্যক্তির উদ্দেশ্য করে আগুনে দেবেন যাতে করে যাই ব্যক্তির জিনগ্রস্ত অথবা যাকে মনে করতেছেন যে তাকে হয়তো জিনে আক্রান্ত করছে বা জিন লেগে আছে ওই রকম রুগীকে রুগী যদি নিজে পারেন তাহলে তো তিনি নিজে এটা করবেন আর যদি এরকম হয় যে রুগী বেশি অসুস্থ নিজে এরকম করতে পারতেছেন না পারবেন না তাহলে ওইটা আপনারা অন্য জন্য দিতে পারেন কোনো সমস্যা নেই এক পৃষ্ঠাতে দিবেন যে নকশাটা আপনারা দেখছেন ওই নকশা আর ওপর যে পৃষ্ঠা খালি থাকবে অর্থাৎ কাপড়ের এক সাইডে নকশা লিখলেন এক সাইডটাও খালি থাকবে ওই সাইডে দিবেন রুগীর নাম অর্থাৎ যদি আপনি নিজে রুগী না হয়ে অন্য কেউ করেন তাহলে রুগীর নাম দেবেন আর যদি রুগী নিজে হয়ে নিজে আপনি এটা করেন তাইলে ওইখানে কোনো নাম লাগবে না শুধু ওই নকশাটা লিখে ওইটা আপনি আগুন দিয়ে পোড়াবেন পোড়ানোর পরে সাইও কোনো কিছু করতে হবে না সাইয়ের কাজ কিছু নেই শুধু আপনার কাজ হচ্ছে ওইটা আগুনে পোড়ানো এতটুকুই কাজ ঠিক আছে তো ইনশাল্লাহ ওটা আমরা আগে বলছি এখন বলতেছি এখানে সহিত কাজ করবেন ইনশাল্লাহ অত্যন্ত ভালো পাবেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবরাকাত